হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর এই ভিডিওতে কথা বলতে চলেছি যে প্রত্যেকেরই কমপ্লেন থাকে যে বাংলা ছবি আমরা কেন 200-250 টাকা খরচা করে সিনেমা হলে দেখতে যাব, যেখানে বলিউডের ছবি বা সাউথের ছবি সেম প্রাইস, তো কেন যাব। তো সেই নিয়ে একটা মুনাফা হয়েছে, সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। তো চলো, তার আগে বলে দিই যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নাও এবং লাইক করে দাও ভিডিওতে। তো চলো বলা যাক। তো আফটার কোভিড বাংলা ছবি হলে চালাতে গেলে একটা ফিস দিতে হয়। আপনাদের বলে দিই, দুটো ডিজিটাল সিনেমা নেটওয়ার্ক থাকে যার মাধ্যমে কিন্তু সিনেমা হলে সিনেমা আমরা দেখি। একটা থাকে ইউএফও আর একটা থাকে কিউব। এই দুটো হচ্ছে ডিজিটাল সিনেমা নেটওয়ার্ক। এর মাধ্যমে ছবি ডাউনলোড হয়ে আমাদের হলে কিন্তু প্রজেকশনের মাধ্যমে দেখানো হয়। তো সেটার জন্য একটা ফিস দিতে হয়, তো সেইটাকেই বলে ভার্চুয়াল প্রিন্ট ফিস, ঠিক আছে, আমরা শর্ট ফর্মে বলবো VPF। তো এই ভার্চুয়াল প্রিন্ট ফিস, বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু আফটার কোভিডে প্রচুর বেড়ে গেছে। সেটা হচ্ছে পার ডে কিন্তু 1000 টাকা বাংলা সিনেমার জন্য দিতে হবে হল মালিকদের, এক্সিবিউটারদের। সপ্তাহে সেটা 7000 টাকা, যেখানে একটা হিন্দি সিনেমা দিতে হচ্ছে 785 টাকা। সপ্তাহে হচ্ছে টোটাল হিন্দি সিনেমা বা সাউথের সিনেমার জন্য 5000 টাকা। এটা কিন্তু আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে কথা বলছি। তো এটা বোঝাই যাচ্ছে যে কত টাকা বেশি দিতে হচ্ছে, মানে সপ্তাহে দেখতে গেলে 2000 টাকা বেশি দিতে হচ্ছে বাংলা ছবির জন্য। তাই জন্যই কিন্তু আমরা অনেক সময় বলি যে কেন বাংলা ছবির শো কম দেওয়া হচ্ছে মাল্টিপ্লেক্সে, বা সিঙ্গেল স্ক্রিনে কেন আমরা বাংলা ছবির সেরকম শো দেখতে পাই না, একটা কি দুটো, কেন এইটা হয়। এই কারণে যে বাংলা ছবির ভার্চুয়াল প্রিন্ট ফিস, প্রতি শোয়ের যে ফিস, সেটা অনেকটাই বেশি হিন্দি বা সাউথের ছবির থেকে। তো এই যে জিনিসটা ছিল, এটার জন্য কিন্তু টিকিটের প্রাইসও একটা ম্যাটার করতো, যে বাংলা ছবির যা টিকিট প্রাইস আমরা সেম প্রাইস কিন্তু বলিউডের ছবি বা সাউথের ছবিও দেখতে পেতাম। তো এবার কিন্তু ইম্পার উদ্যোগে, হ্যাঁ বলে রাখি ইম্পা, যেটা প্রডিউসার এবং সিনেমা হলের মালিক অর্থাৎ এক্সিবিউটারদের একটা কমিউনিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, ইম্পা তার নাম, তারা কিন্তু একটা উদ্যোগ নিয়েছে। তারা কিন্তু ইউএফও যে ডিজিটাল নেটওয়ার্ক আছে, তো সে ভার্চুয়াল প্রিন্ট ফিসের দাম কিন্তু তারা কমাতে চলেছে। তো সেটা তারা রাখতে চলেছে যে পার ডে আমরা যেটা দেখছিলাম 1000 টাকা, সেখানে কিন্তু তারা করতে চলেছে 300 টাকা, যেটা কিন্তু 1000 টাকা ছিল সেখানে 300 টাকা, এবং সপ্তাহে 7000 টাকা ছিল সেখানে 2100 টাকা হচ্ছে উইদাউট জিএসটি, ঠিক আছে, জিএসটি কিন্তু এটা ধরছে না, উইদাউট জিএসটি কিন্তু 2100 টাকা হবে। আর যদি জিএসটি নিয়ে বলি সেটা পার ডে হচ্ছে 500 টাকা, আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি, উইদাউট জিএসটি হচ্ছে 300 টাকা পার ডে বাংলা ছবি চালাতে গেলে, যে কোনো একটা হল ধরে নিন 300 টাকা লাগবে, আর যদি সেটা জিএসটি মানে থাকে, যে জিএসটি নিয়ে হচ্ছে মোট কটা 500 টাকা, আর সপ্তাহে হচ্ছে 3500 টাকা, যেখানে হিন্দি ছবি কিন্তু মানে সপ্তাহে নিচ্ছে 5000 টাকা। তো সেটা ডেফিনেটলি খুব ভালো হলো যে বাংলা ছবির যে ভার্চুয়াল প্রিন্ট ফিস সেটা কমে গেছে। এবার বলে রাখি অনেকের কাছেই প্রশ্ন, তাহলে কি এবারে বাংলা সিনেমার টিকিট প্রাইস কমবে? আমরা যেই টিকিট প্রাইসে মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনে ওয়েস্ট বেঙ্গলে বাংলা ছবি দেখতে যাই, সেই টিকিট প্রাইস কি কমবে? দেখুন, এইটা নিয়ে এখনও পর্যন্ত অনেক কথা চলছে, এক্সিবিউটার প্রডিউসারদের মধ্যে কথা চলছে, এটার কিন্তু এখনও ঠিকভাবে সূত্রপাত হয়নি। তবে বলা হচ্ছে আগামী 5ই জুলাই মানে কালকের থেকে আর কি টিকিট প্রাইস কমতে পারে। যেমন অর্থ ইন্ডিয়া সিনেমা ব্যারাকপুর বলে একটা হল রয়েছে, মাল্টিপ্লেক্স রয়েছে, তো সেখানে যে কর্ণধার তিনি জানিয়েছেন তাদের মাল্টিপ্লেক্সে আগে বাংলা সিনেমা দেখানো হতো 200 টাকায়, সেখানে তারা কমিয়ে এনেছে 150 টাকা। আমি তুফানের তোমরা দেখতে পাচ্ছ টিকিট প্রাইস কিন্তু তারা 150 টাকা নিলে 50 টাকা কমিয়ে দিয়েছে, 200 টাকা থেকে 150 টাকা। তো সেটা কিন্তু এই আমাদের কলকাতার হলগুলো করে কিনা দেখা যাক। যদিও বা প্রিয়া এবং নবীনা হলের মালিকদের মতে তারা জানিয়েছে যে তাদের কিন্তু টিকিট প্রাইস তারা কমাতে রাজি নয়, এখনও পর্যন্ত তারা নেগোসিয়েট করছে না। তার কারণ হচ্ছে তারা মনে করে যদি টিকিট প্রাইস কমিয়ে দিই তাহলে হয়তো আমাদের খরচাই উঠবে না, কারণ তাদের দেখুন সমস্ত হলের আলাদা আলাদা মেনটেন্যান্সের খরচা রয়েছে, সব হল কিন্তু এক নয়, সব হলের ক্যাপাসিটি আলাদা, সব হলের এনভায়রনমেন্ট আলাদা, তো তার জন্য একটা জিএসটি লাগে, তার জন্য একটা খরচা রয়েছে, শুধু একটা হল চালানো কিন্তু মুখের কথা নয়। তো তাদের মতে কিন্তু তারা এখনও পর্যন্ত দাম কমানোর কথা ভাবেনি, বাদবাকি সিঙ্গেল স্ক্রিনের যারা অনার রয়েছে তারা এই নিয়ে কথা বলছে যে তারা দাম কমাবে কমাবে কি কমাবে না। পাশাপাশি কিউব, ইউএফওর কথা তো বললাম, কিউব যেটা এসডিএফ এর আন্ডারে পড়ছে, কিউবও কিন্তু বলে দিয়েছে যে তারাও কিন্তু সেমই রাখবে, যে বাংলা
বাংলা ছবির জন্য পার জিএসটি নিয়ে SVF-এর যে কটা হল রয়েছে আপনারা যদি দেখেন সেখানে কিন্তু বাংলা ছবির জন্য এই প্রিন্ট ফিস 500 টাকাই রাখা হবে। তো এইটা আমার মনে হয় খুব ভালো একটা সিদ্ধান্ত। এর জন্য কিন্তু যদি বাংলা ছবির টিকিট প্রাইস কমে অনেক সুবিধা হবে, প্রোডিউসাররা যেমন লাভবান হবে এবং পাশাপাশি কিন্তু অডিয়েন্সরাও লাভবান হবে, অডিয়েন্সরাও কিন্তু প্রচুর পরিমাণে হলে যাবে। আমাদের কাছে সবারই একটা কমপ্লেন থাকে যে আমরা কেন সেম প্রাইসেই বাংলা ছবি দেখবো, বলিউডের ছবি যেখানে আমরা সেই সেম প্রাইসেই পাচ্ছি আমরা কেন বাংলা ছবি দেখতে যাবো, বা সাউথের ছবি যেভাবে আমরা সেম প্রাইসে পাচ্ছি আমরা কেন বাংলা ছবি দেখতে যাবো। তো সেটার জন্য খুব একটা ভালো সুবিধা হবে, প্রোডিউসার প্লাস অডিয়েন্স সবারই ভালো হবে, মোট কথা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি ভালো হবে এটার জন্য যদি তারা দাম কমায় এবং যদি অডিয়েন্সও ঠিক মতন এই জিনিসগুলো পৌঁছায়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমার কি মতামত ডেফিনেটলি কমেন্টে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকন ক্লিক করো না। নেক্সট ভিডিওয়ে দেখা হবে, টাটা, টেক কেয়ার।